অস্পষ্ট কূটনীতির সুলতান এরদোয়ান, মুসলিম ঐতিহ্য ধরে রেখে প্রো ওয়েস্টার্ন নীতি অনুসরণ, ইসরায়েলকে স্বীকৃতি দিয়ে কূটনৈতিক সম্পর্ক ধরে রাখা, আবার অন্যদিকে হামাসকে সমর্থন দেওয়া, সেই সঙ্গে ন্যাটোর সদস্যপদ ধরে রেখে সৌদি আরবকে টক্কর দিয়ে মুসলিম বিশ্বে নিজের গ্রহণযোগ্যতা বাড়ানো, এই সব কিছুর ফলে তুরস্কের পররাষ্ট্রনীতিতে এক ধোঁয়াশা দেখা দিলেও এটি স্পষ্ট প্রতীয়মান যে প্রেসিডেন্ট এরদোয়ান বিশ্বমঞ্চে বহুমেরুর এক হওয়ার প্রচেষ্টা দেশের সফট পাওয়ারকে খুব তীক্ষ্ণভাবে ব্যবহার করতে যাচ্ছেন। স্নায়ুযুদ্ধ পরবর্তীকালীন সময়ে বৈশ্বিক রাজনৈতিক চিত্রপটে যে পরিবর্তন দেখা গিয়েছে তার অন্যতম একটি কর্মক হল রিসেপ তাইয়েপ এরদোয়ানের নেতৃত্বাধীন ইউরেশিয়ান দেশ তুরস্ক। সোভিয়েত ইউনিয়নের পতনের পরপর বিশ্বব্যবস্থা পুঁজিবাদী যুক্তরাষ্ট্র বা একমেরুকেন্দ্রিক হয়ে পড়লেও এর কিছু সময় পরেই একবিংশ শতকের শুরুতেই পারমাণবিক অস্ত্রের সমারোহ শক্তিশালী রূপে রাশিয়ার উত্থান এবং অর্থনৈতিক শক্তি হিসেবে চীনের উত্থান বিশ্বব্যবস্থাকে এখন বহুমেরুকেন্দ্রিকতার দিকে ঠেলে দিচ্ছে। আর এই বহুমেরুকেন্দ্রিকতায় তুরস্ক নিজের নাম লেখাতে ভুলে যায়নি। সিরিয়া, লিবিয়া, ইরাক, দক্ষিণ ককেশীয় এবং ভূমধ্যসাগরীয় অঞ্চলসহ পূর্ব ইউরোপের রাজনীতি ও দ্বন্দ্বের সম্পৃক্ততা এবং ন্যাটোর সদস্য হওয়া ও ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য হওয়ার প্রচেষ্টা মূলত তুরস্কের বৈশ্বিক রাজনৈতিক মঞ্চে প্রধান শক্তিদের মধ্যে নিজের অবস্থান দৃঢ় করার উচ্চ আকাঙ্ক্ষাকেই ইঙ্গিত করে। ত্রয়োদশ শতক থেকে প্রথম বিশ্বযুদ্ধ পর্যন্ত অটোমানদের অধীনে অনেকটা মডিফাইড ইসলামিক নিয়মকানুনেই পরিচালিত হতো তুরস্ক। তবে প্রথম বিশ্বযুদ্ধে মিত্রপক্ষের কাছে পরাজয়ের ফলে অটোমান সাম্রাজ্যের পতন ঘটে এবং মিত্রপক্ষ যখন তুরস্কের মূল ভূমির ভাগ বাটোয়ারা করতে উদ্যত হয় তখন মোস্তফা কামাল আতাতুর্ক বৈদেশিক দখলদারদের বিরুদ্ধে যুদ্ধ করে তুরস্কের মূলভূমি থেকে তাদেরকে উৎখাত করেন। প্রেসিডেন্ট আতাতুর্কের সময় থেকে তুরস্ক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক নীতিধারা অনুসরণ করলেও বর্তমান সময়ে এসে এরদোয়ান নেতৃত্বাধীন তুরস্ককে পশ্চিমাদের সাথে প্রায়ই বাগযুদ্ধে লিপ্ত হতে দেখা যায়। প্রেসিডেন্ট এরদোয়ান নিরাপত্তা পরিষদের ভিটো ক্ষমতাধারী পাঁচ রাষ্ট্রকে নির্দেশ করে বলেছিলেন, পৃথিবীটা পাঁচ শক্তির চেয়েও বড়। এরদোয়ানের একথা থেকেই বোঝা যাচ্ছে পাঁচ বৃহৎ শক্তিকে টক্কর দিয়ে তুরস্ককে আন্তর্জাতিক রাজনৈতিক মঞ্চের কেন্দ্রে নিয়ে যাওয়াই তার মূল লক্ষ্য। তবে তুরস্কের এমন আকাঙ্ক্ষাকে পশ্চিমা বিশ্ব স্বাভাবিকভাবেই ভালো চোখে দেখছে না। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন তুরস্কের এমন আচরণকে অতীতে ফিরে যাওয়ার কাল্পনিক আশা হিসেবে কটাক্ষ করেছেন। সাংবিধানিকভাবে তুরস্ক সেকুলার রাষ্ট্র হলেও প্রেসিডেন্ট এরদোয়ান মনে করেন তুরস্কের জনগণের প্রকাশ্যে নিজ ধর্ম পালন ও প্রচারের অধিকার আছে, এমনটি তিনি প্রকাশ্যে ঘোষণাও দিয়েছেন। এরদোয়ানের এমন মনোভাব মুসলিম প্রধান দেশগুলোয় তার জনপ্রিয়তা বৃদ্ধি করলেও পশ্চিমাদের কাছে এটা অনেকটা অটোমান সাম্রাজ্যের সুলতান সুলভ আচরণ। এছাড়া অবরুদ্ধ গাজা উপত্যকায় নেতৃত্বাধীন দল হামাসকে, অর্থাৎ যেটা পশ্চিমাদের কাছে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে পরিচিত, তাকেই তুরস্ক সমর্থন করে। সম্প্রতি ইসরায়েল ফিলিস্তিন দ্বন্দ্বে প্রেসিডেন্ট এরদোয়ান ইউরোপীয় ও আমেরিকান বিশ্ব নেতাদের সাথে টেলিফোনে যোগাযোগ করে পরিস্থিতি শান্ত করার উদ্যোগ নিয়েছিলেন, যা মুসলিম বিশ্ব হতে বেশ প্রশংসা কুড়িয়েছে। যদিও অধিকাংশ ধর্মপ্রাণ মুসলিমরা তুরস্কের কাছ থেকে আরও বড় ধরনের পদক্ষেপ চেয়েছিল, তারপরেও তারা একেবারে নিরাশ হয়নি। এক্ষেত্রে একটি বিষয় লক্ষণীয় যে ইসরায়েল ফিলিস্তিন দ্বন্দ্বে যে ভূমিকা সৌদি আরবে নেয়ার কথা ছিল, বিশ্ব মিডিয়ায় সেই ভূমিকার জায়গায় মানুষ তুরস্ককে দেখেছে। একথা সবারই জানা যে মুসলিম বিশ্বে সৌদি আরবের মর্যাদা বেশ উপরে, কিন্তু তুরস্ক সেকুলার রাষ্ট্র হলেও মুসলিম বিশ্বে নিজের জায়গা ধরে রাখতে ও মর্যাদায় সৌদি আরবকে টক্কর দিতে প্রায়শই প্রতিযোগিতায় লিপ্ত হচ্ছে। তবে এটাও সত্য যে 1949 সালে মুসলিম দেশ হিসেবে তুরস্কই সর্বপ্রথম ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল। এক্ষেত্রে বর্তমানে প্রেসিডেন্ট এরদোয়ান অনেকটাই সংশোধনবাদী বা রিভিশনিস্ট নেতা হিসেবে তুরস্কের পররাষ্ট্রনীতি নির্ধারণ করছেন। এছাড়া সিরিয়া ও লিবিয়া যুদ্ধে তুরস্কের সামরিক বাহিনীর সম্পৃক্ততা মধ্যপ্রাচ্যের রাজনীতিতে তুরস্ককে আরও সক্রিয় করে তুলেছে। নাগর্ণ কারাবাখ নিয়ে আজারবাইজান ও আর্মেনিয়ার মাঝে দ্বন্দ্বে প্রেসিডেন্ট এরদোয়ান বরাবরই আজারবাইজানের পক্ষে বক্তব্য দিয়ে থাকেন এবং দেশে সামরিক বাহিনীকে প্রশিক্ষণ দেওয়া থেকে শুরু করে নানা ধরনের সামরিক সহায়তাও করে থাকেন, এমন কথা প্রচলিত আছে। আর আজারবাইজান তুরস্কের এমন সমর্থনকে আর্মেনিয়ার বিরুদ্ধে ভালোভাবেই কাজে লাগাচ্ছে। অর্থাৎ তুরস্ক বৃহৎ আঞ্চলিক শক্তি হিসেবে নিজের অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছে ইতিমধ্যেই, এবং প্রেসিডেন্ট এরদোয়ানের বর্তমান প্রচেষ্টা হল বিশ্ব রাজনীতিতে নিজের নেতৃত্বের একটি শক্তিশালী জায়গা তৈরি করা। 2003 সালে এরদোয়ান প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতা গ্রহণ করার পর অর্থনৈতিক দিক দিয়ে বেশ উন্নতি করেছিল দেশটি, কিন্তু গত এক দশক যাবৎ ডলারের বিপরীতে টার্কিশ লিরার মূল্য বেশ কমেছে। এর মাঝে 2014 সাল পর্যন্ত টানা প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের পর একই বছর তিনি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। 2017 সালে পার্লামেন্টারি ব্যবস্থায় সংশোধন এনে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থায় প্রবর্তন করেন এবং রাষ্ট্রপতি অর্থাৎ নিজের ক্ষমতা বৃদ্ধি করেন। তবে সাংবিধানিক এমন পরিবর্তনকে দেশটির একদল সামরিক অফিসার সমর্থন করেনি এবং 2016 সালে তারা একটি ব্যর্থ অভ্যুত্থান চালায়। সেই অভ্যুত্থানে প্রেসিডেন্ট এরদোয়ানকে হত্যার চেষ্টা করা হয়েছিল, কিন্তু কিছু সময়ের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হলে বিদ্রোহীকারী অফিসারদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার সাথে সাথে সংবিধান সংশোধনেও সফল হন প্রেসিডেন্ট এরদোয়ান। বেকারত্ব বৃদ্ধি ও অর্থনৈতিক দিক দিয়ে বর্তমান সংকটে থাকলেও তৃতীয় বিশ্বের দেশগুলোয় সাহায্য প্রেরণে তুরস্ক মুক্ত হস্তের পরিচয় দিয়ে যাচ্ছে এখনও। এছাড়া বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী আশ্রয়দাতা দেশ হিসেবে তুরস্ক আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করেছে।
সিরিয়া গৃহযুদ্ধের ফলে যে ঐবাসিক সংকট তৈরি হয়েছে তা মোকাবেলায় তুরস্কের ভূমিকা সত্যিই অতুলনীয়। দেশটি প্রায় 3.6 মিলিয়ন সিরিয়ান ঐবাসীকে আশ্রয় দিয়েছে এবং অন্যান্য দেশের প্রায় 3.5 লাখ ঐবাসীর আশ্রয় মিলেছে তুরস্কে। মানবিক সহায়তা এবং মানবাধিকার রক্ষায় শুরু থেকে প্রেসিডেন্ট এরদোয়ান পশ্চিমাদের সামনে এক অনন্য নজির স্থাপন করতে সমর্থ হয়েছেন। 2002 সালে প্রথম যখন এরদোয়ানের জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি ক্ষমতায় আসে, তখন থেকে মানবাধিকার উন্নয়ন, সংবাদ মাধ্যমের স্বাধীনতা সহ উন্নত ও প্রাণবন্ত এক নাগরিক সমাজ গঠনের চেষ্টা দেশে ও বিদেশে বিশেষ করে পশ্চিমাদের কাছে তুরস্কের গ্রহণযোগ্যতাকে বাড়িয়ে তুলেছিল। ফলে এই সময়ের মধ্যে দেশটি পশ্চিমাদের চোখের সামনে শক্তিশালী সামরিক বাহিনী গড়ে তুলতে সক্ষম হয়। এরদোয়ান তুরস্ককে এমনভাবে বিশ্বের সামনে উপস্থাপন করেছেন যে পাশ্চাত্যের ইসলামোফোবিয়ার এই যুগেও গণতন্ত্র ও ইসলাম যে সহাবস্থানে থাকতে পারে তুরস্ক যেন তারই প্রমাণ। বোঝা যাচ্ছে তুরস্ক তার সব পার্কে পুঁজি করেই বিশ্ব নেতৃত্ব স্থানে আসার চেষ্টা করছে। এক্ষেত্রে তুরস্কের অনন্য সংস্কৃতি ও পর্যটন শিল্প বিশেষ ভূমিকা পালন করছে। অন্যদিকে আঞ্চলিকভাবে তুরস্কের প্রধান প্রতিদ্বন্দ্বী রাশিয়ার সাথে বিভিন্ন বিষয়ে নীতি ও মতের বিরোধ থাকলেও সেটা শান্তিপূর্ণভাবেই সবসময় সমাধানের চেষ্টা করেন এরদোয়ান। পারমাণবিক শক্তিধর রাশিয়ার সাথে দ্বন্দ্বে না জড়িয়ে পারস্পরিক সহাবস্থানে থাকাটাই তুরস্কের জন্য যৌক্তিক হবে, সেটা তুরস্ক ভালোভাবেই বোঝে। পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে উত্তরোত্তর সম্পৃক্ততা বৃদ্ধির মাধ্যমে জাপান, অস্ট্রেলিয়া বা ব্রাজিলের মতো মধ্যমসারির শক্তি হিসেবে তুরস্কের উত্থান ইতিমধ্যেই ঘটেছে, যা তৃতীয় বিশ্বের মুসলিম প্রধান দেশগুলো মনে প্রাণে সমর্থন করছে। তবে পারমাণবিক অস্ত্রের দাপট ছাড়া বিশ্বের রাজনৈতিক মঞ্চে তুরস্ক নিজের অবস্থান কতটা দৃঢ় করতে পারবে সে এক বড় প্রশ্ন। যদিও একমাত্র মুসলিম পারমাণবিক অস্ত্রধারী দেশ, পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনীতি ও ভঙ্গুর অর্থনৈতিক অবস্থার জন্য বৈশ্বিক নেতৃত্ব পর্যায়ে দেশটির তৎপরতা নেই বললেই চলে, তবে এক্ষেত্রে আবার তুরস্কের অভ্যন্তরীণ পরিস্থিতি বেশি স্থিতিশীল। একবিংশ শতকে এসে পারমাণবিক অস্ত্রের সরাসরি ব্যবহার যদিও দেখা যায় না, তথাপি নিবারণ নীতি কার্যকর, মর্যাদা ও কর্তৃত্ব প্রতিষ্ঠায় পারমাণবিক অস্ত্রের যথেষ্ট গুরুত্ব রয়েছে। কিন্তু পশ্চিমা বিশ্ব ও তাদের মিত্ররা কখনোই চাইবে না আর কোনো মুসলিম দেশের কাছে পারমাণবিক অস্ত্র থাকুক। যদি তুরস্ক পারমাণবিককরণের ঝুঁকি নেয়, তাহলে ইউরোপের রাজনীতিতে সম্পৃক্ততা যতটা বৃদ্ধি পেয়েছে সেটা হারাতে পারেন এরদোয়ান। সেই সাথে অর্থনৈতিক অবরোধের ঝুঁকিও তৈরি হতে পারে, কেননা ইউরোপ তুরস্কের অন্যতম বাণিজ্যিক গন্তব্য। সুতরাং শুধুমাত্র সফট পাওয়ার দিয়ে প্রেসিডেন্ট এরদোয়ান বিশ্বমঞ্চে নিজের অবস্থান তৈরির স্বপ্ন পূরণে কতটা সক্ষম হবেন সেটা নিশ্চয়ই সময় বলে দেবে।